platform. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লু স্কাই। আশা করি তোমরা সবাই আছো খুব ভালো। তো এখন আমরা যাচ্ছি কর্ণগড়েতে, একটা নতুন ক্যাফে খুলেছে আমাদের। তো আমি আর টুপা যাচ্ছি একসাথে, বাকিরা ওখানে গিয়ে দেখা করবে। আমরা এখন যাচ্ছি ধুবিঘাটে একসাথে, আমরা মোট পাঁচজন যাচ্ছি। আর দিদিটা শুধু আমাদেরকে ট্রিট দিচ্ছে। দেখা যাক, ক্যাফেটা নতুন খুলেছে, কয়েকদিন হয়েছে, পুরো ব্লগটা দেখবে। হ্যাঁ বয়, মিস্টার আথরু কেমন আছো তুমি? পুজো শপিং কমপ্লিট? এখনো আমরা কিছু জামা কেনা হয়নি, প্যান্ট কেনা হয়নি। আহা আহা, ও সোনা, আহা ও সোনা, তোমার কমপ্লিট? তিনটে হয়েছে জামা, আচ্ছা দুটো প্যান্ট আর একটা পাঞ্জাবি। আচ্ছা, আর ওদিকে মিস্টার সরকার আছে, এটা হলেই হয়ে যাবে। ওইটা মানে কোনো ড্রেস ফ্রেস লাগবে না? ও বাবা, পুরো ফটোগ্রাফার এই অবস্থা, ফটোগ্রাফার উনি আমার দেখা দিচ্ছে হেভি। মিস্টার সরকার শুধু একটা নতুন হাতি শিখেছে, ঠিক আছে, নতুন একটা ফেক স্মাইল শিখেছে, একবার হেসে দাও। অসাধারণ হেসে, পুরো অন্ধকার। এখন শ্রীরামপুর ধুবিঘাট থেকে টোটো করে যাচ্ছি কর্ণগড় বাটা। ওকে, কর্ণগড় বাটা থেকে সেখান থেকে আমরা আবার টোটো চেঞ্জ করে বা অটো করে বা কিছু একটা করে যাওয়া হবে কোথায়, আমাদের নিউ অ্যাডা ক্যাফেতে, কর্ণগড় পোল ক্যাফে। এই যে আজকে আমাদের ট্রিট দিচ্ছে, ট্রিট দিচ্ছে। আজকে তোমার কত খোঁজবে? 3-4 লাখ। আজকে কম করে শুধুবে 3-4 লাখ খোঁজবে। এই যে আর এক সুন্দরী খুব হাসছে, সুন্দরী তুই সুন্দরী পাশাপাশি দেখেছা, দারুণ লাগে। হ্যাঁ, এই যে নিজে মাস্ক পরেনি, আর আমি মাস্কটা খুলে ফেললাম বলে এখনো খুলেছে মাস্ক পরতে। আর এই যে আর একজন, মাস্ক পরলে অ্যালার্জি হয়, নতুন নতুন তো বিশাল ব্যাপার। আপাতত লকডাউনে একটাই মাস্ক পকেটে আছে, তাও নিয়ে ঘুরছে, পড়বে না, এইটাই চালাচ্ছে, কেচে কুচে একটাই চালাচ্ছে, ঠিক আছে। ফার্স্ট কপি N95, ফার্স্ট কপি N95 মাস্ক চালাচ্ছে, তাও পুজোতে আমি বলেছি বলে এটা বলছে মাস্ক কিনবো। ওর এসব কথা কোনো গায়ে লাগে না, কোনো ভয় ডর নেই, কিচ্ছু নেই। এখানে আমাদের আবার ফটোশুট হচ্ছে। ওকে, সুদীপ রেডি হয়ে গেছে পেছনে, হ্যাঁ লাইটগুলো জ্বালিয়ে দিতে হবে, তারপর আসছে লাইট জ্বালিয়ে দেবে। আচ্ছা, বাকিদের কি বক্তব্য? এখানে জায়গাটা কেমন লাগছে? ছোটোর ভালো, ডিশগুলো আমরা যেগুলো অর্ডার দিয়েছি স্ন্যাক্স স্পেশালি, কিন্তু আর হাতে কয়েকটা দিন বাকি আছে, দুর্গা পূজাতে অবশ্যই আসবেন আর ট্রাই করে যাবেন। এখানকার অনেক ডিশ দেখলাম, নতুনত্ব আছে, অন্যান্য কোনো জায়গায় সেরকম পাওয়া যায় না, সেইগুলো এসে ট্রাই করতে পারেন, খুব কম দামও। বেসিক্যালি ক্যাফের এক্সপিরিয়েন্স আমার খুব একটা নেই, ও আশাভাবে টুপায়েরও নেই, ক্যাফে যাওয়ার এক্সপিরিয়েন্স একমাত্র ওর আছে, ওর আছে, ওদিকে সুদীপের আছে, ফটোশুট চলছে ওদিকে।
কমপ্লিট হয়ে গেছে, বিশাল ভালো লাগছে এদিকে শুনেই বসে আছে। আচ্ছা অতনু কি কি অর্ডার দেওয়া হয়েছে আমাদের? আমাদের দেওয়া হয়েছে নরমাল ম্যাঙ্গো শেক, ওকে, এখান থেকে সেজার চিপ নুডলস, ওকে, আর একটা ড্রাই কালমেজ চিকেন, আচ্ছা, আর দুটো ড্রিঙ্ক, একটা ক্যাডবেরি আর একটা স্ট্রবেরি ফ্লেভারের কুলবার। কুলবার আমাদের এবার অর্ডার দেওয়া হয়ে গেছে। কুলবার কোনো ফটোতে ফটোশ্যুট কিচ্ছু করেনি, হ্যাঁ এরা ফটোশ্যুটে নাকি ইন্টারেস্টেড নয়, আমাদের ফোনই আমাদের দিয়েছিল। এখন অব্দি ফটোশুট এই যে এখন অব্দি কমপ্লিট হলো। কিনে হয়েছে কুলবার্গ, ওকে, জিরো অ্যালকোহল, আই থিঙ্ক এটাও ভালো খেতে হবে। এখন আমরা ট্রাই করছি কি নাম লস্যিটা, কি নাম সেডার চিজ নুডলস। এটা কিন্তু বেশ ভালো, ভালোই খেতে, প্রথমটা খাচ্ছি আর ভালোই খেতে। এটার নাম ড্রাই কালমি, এটার নাম কি? ড্রাই কালমি চিকেন, ওকে, এটা হচ্ছে ড্রাই কালমি চিকেন। ড্রাই কালমি চিকেন যদি ট্রাই করবো শুধু কেমন লাগে? কালি আর দেখতে কালি মির্চ চিকেন, কালি মির্চ, কেমন লাগছে এদিকে আমি একটা ট্রাই করি।
আমরা বাড়ি ফিরছি, ক্যাব থেকে ফিরে এসেছি। টোটো থেকে একটু আগেই নামলাম, এই যে সামনে বাকিরা। ক্যাফেতে প্রাইস রেঞ্জ অনুযায়ী আমি বলবো ঠিকঠাকই, ঠিক আছে। খাবারের কোয়ান্টিটিও যে খুব কম তা একদমই না, খাবারের কোয়ান্টিটিও মোটামুটি ভালোই। ওকে, আমরা অনেকগুলো আইটেমই ট্রাই করেছি, তাও বেশ ভালো, আমার তো এক্সপিরিয়েন্স বেশ ভালো লাগলো। তোমরা প্রত্যেকে যেও, গিয়ে একবার ট্রাই করে বলো কার কেমন লেগেছে। যে যে যাওনি সে সে পারলে কমেন্ট বক্সে আবার জানিও, এটা কোন নগরেতে। বাকি ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্রত্যেকে দেখে নেবে। এই এই ক্যাফেটা আপনারা কোন্নগর স্টেশন স্টেশন থেকে নেবে, যে কাউকে জিজ্ঞাসা করবেন সবাই বলে দেবে একদম কাছেই, একদম হেঁটে 2 মিনিট লাগবে, তো অসুবিধা হবে না আপনাদের বেশি, একদমই। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা বাই।